আজ সমগ্র দেশতে কলা দিবস পালন করা হয়েছে, ব্ল্যাক ডে। আর মূল কারণটি হয়েছে কেন্দ্রর বিজেপি সরকারে অন্যান্য বহু শ্রমিক বিরোধী বা জনবিরোধী কাম করার লগতে আরো একটা জঘন্যতম কাম তেওঁলোকে করিব ধরেছে। এইটি হয়েছে এই দীর্ঘদিন ধরে সংগ্রামের বিনিময়ত পাই থাকা যখন সামান্য অধিকার আছে শ্রমিক কর্মচারীসকলের, সেই অধিকারখিনিকর পৰা বঞ্চিত করব ওলাইছে। শ্রম কোড, লেবার আইনবিলাক, শ্রম আইনবিলাক 29খন শ্রম আইনক সংশোধন করে সংকুচিত করে চারিটা শ্রম কোডলে রূপান্তর করেছে। আর এই শ্রম কোডর মাধ্যমত আজি শ্রমিক কর্মচারীয়ে দীর্ঘদিন ধরে পাই থাকা যে বোনাসর অধিকার, এই বোনাসর অধিকারের পৰা বঞ্চিত করব ওলাইছে। বোনাস যেহেতু পাওয়ার প্রভিজন আইনত আছে, এই কোডতো আছে, কিন্তু বোনাস নিদিলে কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা লওয়ার যে প্রভিজন আগতে আছিল সেটা নোহা করে দিয়েছে। অর্থাৎ কোনোবাই যদি কোনোবা কর্তৃপক্ষ যদি শ্রম আইন ভঙ্গ করে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা লব নয়, ব্যবস্থা লব লগা হলে ইমানেই বেরপেশ পড়া সাধারণ শ্রমিকে তাত কোনো ধরনের গুরুত্ব নেব। আর এই ব্যবস্থায় সামগ্রিকভাবে আমি যেটা কইছো যে শ্রমিকসকলক ন্যূনতম সা সুবিধার পৰা বঞ্চিত করব। এই আইন যদি সঠিক অর্থত প্রয়োগ হয় তাহলে শ্রমিকক ন্যূনতম মজুরি পাওয়ার অধিকারের পৰা বঞ্চিত করব, শ্রমিকসকল চিকিৎসার সাহায্যের পৰা বঞ্চিত করব, শ্রমিকসকল প্রভিডেন্ট ফান্ডের সুবিধার পৰা বঞ্চিত করব, শ্রমিকসকল বোনাস পাওয়ার অধিকারের পৰা বঞ্চিত করব, গ্রেচুইটি পাওয়ার অধিকারের পৰা বঞ্চিত করব। কেবল শ্রমিক কর্মচারী নয়, যত যিমান কাম করা মানুষ আছে এই ভারতবর্ষের আজি 47 কোটি মানুষে কাম করে আছে, আজি 1 কোটি 6 লক্ষ মানুষে কাম করে, তার ভিতর 92 লাখ মানুষ হয়েছে এই ধরনের সাধারণ কায়িক শ্রম করা মানুষ, শারীরিক, ক্ষমা করব, শারীরিক শ্রম করা মানুষ। এই শারীরিক শ্রম করা মানুষের কোনো অধিকার না থাকিব। আর এই অধিকারের পৰা বঞ্চিত করার অর্থটো কি? অর্থটো হল মুনাফা, পুঁজিপতিসকলের বৃহৎ পরিমাণে মুনাফা পাৰিব। এই পুঁজিপতির দালালি করা বিজেপি সরকার তাক প্রমাণিত করেছে আকৌ এই শ্রম কোড প্রয়োগের মাজেরে। এই বিজেপি সরকার হয়েছে পুঁজিপতির দালাল সরকার। এই সরকারের এই দালালির মাধ্যমে শ্রমিকের উপর রাম টাঙন মারিছে, শ্রমিকক পয়সা নিদিয়েই এজন ঠিকাদারে জ্বলন্ত উদাহরণ রাখিলে যে শ্রম আইন কেনকে বুড়া আঙুলি দেখাব লাগে। 15 লাখ টাকা দিবলে বাকি আছে শিবসাগরের এই শ্রমিকক, মিয়া খেদান নামত কামর পৰা বঞ্চিত করে খেলি পথালে, পয়সা আদা নিদিলে, কেস দিলে, আজিলেকে বিচার নহল। আমি শ্রম বিভাগক কইছিল যে আপনাদেরকে সিয়মতে কেস করক এই ঠিকাদারজনের বিরুদ্ধে। মানুষ শ্রমিকবিলাক যদি কিবা বাংলাদেশি কিবা যদি অপজনা করি তাক আইনে ব্যবস্থা লব, কিন্তু কাম করাই পয়সা কিনে দিব, কোনখন আইনের অর্থাৎ পয়সা নিদে। এই পয়সা নিদিয়া মানুষের বিরুদ্ধে কোনো ব্যবস্থা বর্তমানে লওয়া নাই। এতিয়া শ্রম কোড প্রয়োগ করলে এই ধরনের হাজার হাজার শ্রমিকে কাম করিব, পয়সা নিদিব, আর কারবাক মিয়া বলে, কারবাক মুসলমান বলে, কারবাক হিন্দু বলে, কারবাক বিভিন্ন ধরনের নামাকরণ করে ফেলে বাঙালি বিহারী নামাকরণ করে খেদি দিব, কোনো ব্যবস্থা না থাকে, বিচার না থাকে। এই অবিচার করার ব্যবস্থা হয়েছে মালিক শ্রেণীর সপক্ষে, কর্পোরেট গোষ্ঠীর সপক্ষে। চাহ বাগানের মালিকক আজি কোটি কোটি টাকা মুনাফলাতার সুযোগ দিয়েছে বিজেপি সরকারে। এই বিজেপি সরকার মালিকর সরকার, এই বিজেপি সরকার পুঁজিপতির সরকার। এই বিজেপি সরকারক যদি ক্ষমতার পৰা আঁতৰ কৰিব লাগে তেতিয়াহলে শ্রমিক কর্মচারীয়ে নিজের মুক্তির পথ নিশ্চয় রাখ, সকল শ্রমিক কর্মচারী রাজপথলে ওলাই আহিব লাগিব, অন্যথায় এই নীতিক আমি বাধা দিব নোৱাৰিম। এই নীতির বিরুদ্ধে প্রবল সংগ্রাম গড়ি তোলার কারণে সমূহ শ্রমিক কর্মচারীক আমি এই আন্দোলনের মাজেরে আজি আবেদন জানাইছো। সমগ্র দেশের লগতে অসমতো আজি শ্রম আয়ুক্ত কার্যালয়ের সম্মুখত এই বিক্ষোভের মাজে। ধন্যবাদ। যে কোনো খবরের বাবে যোগাযোগ করক 7099017330 অথবা 7099017990 নম্বৰত।